নমস্কার বন্ধুরা, NDF গটফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব, এক বিঘা জমিতে কতগুলো ছাগল পালন করা সম্ভব। আমার এই চ্যানেলের অনেক দর্শক বন্ধু আমাকে ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করেছিল, যদি আমরা এক বিঘা জমিতে ছাগল পালন শুরু করি তাহলে কতগুলো ছাগল নিয়ে আমরা ফার্মিং করতে পারবো এবং ফার্মিং আমরা কিভাবে করব। আজকে আপনারা এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন এবং সমস্ত দর্শকদের কাছে আমার অনুরোধ, আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ মুহূর্ত অবধি দেখবেন। যদি আপনারা ভিডিওটি শেষ মুহূর্ত অবধি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন এক বিঘা জমিতে আপনারা কতগুলো ছাগল পালন করতে পারবেন এবং ফার্মিং আপনারা কিভাবে শুরু করতে পারবেন। ছাগল পালন সাধারণত দুইটি পদ্ধতিতে করা যায়। প্রথম পদ্ধতি স্টল ফিডিং পদ্ধতি, মাচা আকারে ঘর তৈরি করে আবদ্ধ অবস্থায় ছাগল পালন, এবং দ্বিতীয় পদ্ধতি মাঠে চড়িয়ে। যদি আপনারা স্টল ফিডিং অথবা মাঠে চড়িয়ে ছাগল পালন করতে চান তাহলে দুইটি বিষয় সম্পর্কে আপনাদেরকে ধারণা থাকতে হবে। যে বিষয়টা আপনাদের সুবিধা মনে হবে সেইভাবে আপনারা ছাগল পালন শুরু করতে পারবেন। আজকে আমরা এই ভিডিওতে জানব এক বিঘা জমিতে কতগুলো ছাগল পালন করা সম্ভব। প্রথমে আমি আলোচনা করব এক বিঘা জমিতে স্টল ফিডিং পদ্ধতিতে ছাগল পালন শুরু করলে কতগুলো ছাগল নিয়ে আপনারা ফার্মিং শুরু করতে পারবেন। প্রথমে আপনাদেরকে এক বিঘা জমি দুই ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগে ছাগলের জন্য ঘর তৈরি করতে হবে এবং গ্রেজিং এরিয়া ছাগলের জন্য রাখতে হবে। যে গ্রেজিং এরিয়া তৈরি করবেন সেখানে আপনারা ছাগলকে খাবার খাওয়াবেন এবং বাকি যে এক ভাগ থাকলো সেই এক ভাগে আপনারা বিভিন্ন ধরনের ঘাস চাষ করবেন। অর্থাৎ এক বিঘা জমির মধ্যে আধা বিঘা জমিতে আপনারা ছাগলের জন্য ঘর তৈরি করবেন এবং গ্রেজিং এরিয়া তৈরি করবেন, এবং আধা বিঘা জমিতে ছাগলের জন্য বিভিন্ন ধরনের ঘাস চাষ করবেন। কিন্তু আধা বিঘা জমিতে আপনারা যে ঘাস চাষ করবেন সেই ঘাস দিয়ে কিন্তু ছাগল পালন করা সম্ভব হবে না, আপনাদেরকে বাইরে থেকে আবার কিছু খাবার সংগ্রহ করতে হবে। তো আধা বিঘা জমির উপর আপনারা যে ঘর তৈরি করবেন এবং গ্রেজিং এরিয়া তৈরি করবেন সেখানে আপনারা মোটামুটি 30-35 পিস ছাগল আপনারা রাখতে পারবেন। 30-35 পিস ছাগল যদি আপনারা রাখেন, 30-35 পিস ছাগলের জন্য যে ঘাস চাষ করবেন আধা বিঘা জমির ঘাস দিয়ে কিন্তু আপনারা 30-35 পিস ছাগল পালন করতে পারবেন না। এর জন্য আপনাদেরকে কি করতে হবে, বাইরে আর কিছু জমি আপনাদেরকে ম্যানেজ করতে হবে, সেখানে কিছু ঘাস চাষ করতে হবে। যদি আপনারা বাইরে কোথাও ঘাস চাষ না করেন তাহলে বাইরে যে সমস্ত চাষগুলো করবেন, যেমন ভুট্টা চাষ করবেন দানা খাওয়ার জন্য এবং সারের জন্য, এছাড়াও আধা বিঘা জমিতে আপনারা যে ঘাস লাগাবেন সেই ঘাসের মাঝে মাঝে আপনাদেরকে কিছু গাছ লাগাতে হবে, যে গাছের পাতাগুলো আপনারা সবুজ খাবার হিসেবে ফার্মে ব্যবহার করতে পারবেন। যদি আপনারা এক বিঘা জমিতে 35 পিস ছাগল নিয়ে স্টল ফিডিং পদ্ধতিতে ফার্মিং শুরু করেন তাহলে আপনাদের ফার্মে 2-3 ধরনের খাবার মজুদ রাখতে হবে, যেমন কাঁচা ঘাস, সাইলেজ এবং দানা খাবার। কাঁচা ঘাস আপনারা এক বিঘা জমিতে আধা বিঘাতে ঘাস চাষ করতে পারবেন এবং আধা বিঘাতে আপনারা ছাগলের ঘর এবং গ্রেজিং এরিয়া তৈরি করতে পারবেন। সাইলেজের জন্য আপনাদেরকে কিছু জমি ম্যানেজ করতে হবে বাইরে। বছরে একবার ভুট্টা চাষ করবেন, সেখানে কিছু অংশ ভুট্টা আপনারা দানা খাওয়ার জন্য রাখবেন এবং কিছু অংশ ভুট্টা আপনারা সাইলেজ তৈরি করে ফার্মে স্টক রাখবেন, সেটা সারা বছরের খাবারের জন্য। যদি আপনারা এইভাবে ফার্মিং শুরু করেন তাহলে ফার্মিং শুরু করে অবশ্যই আপনারা সফলতা পেয়ে যাবেন। এখন আলোচনা করব এক বিঘা জমিতে যদি আপনারা গ্রেজিং পদ্ধতিতে ফার্মিং করেন, অর্থাৎ ছাগল মাঠে চড়াবেন এবং যে জমিতে ছাগল চড়াবেন সেই জমিতে ছাগল রাখার কোনো জায়গা থাকবে না, ছাগল আপনারা অন্য কোনো জায়গায় রাখবেন, তাহলে কত পিস ছাগল আপনারা সেই জমিতে পালন করতে পারবেন? এক বিঘা জমিতে যদি আপনারা গ্রেজিং পদ্ধতিতে ছাগল পালন শুরু করেন তাহলে 20-25 পিস ছাগল আপনারা এক বিঘা জমির উপর পালন করতে পারবেন। এক বিঘা জমিকে আপনাদেরকে দুই ভাগে ভাগ করতে হবে। আধা বিঘা জমিতে আপনাদেরকে ঘাস লাগাতে হবে এবং আধা বিঘা জমি আপনাদেরকে গ্রেজিংয়ের জন্য রাখতে হবে। যদি আপনারা সম্পূর্ণ জমি গ্রেজিংয়ের জন্য রাখেন তাহলে কিন্তু আপনারা আপনার ফার্মে খাবার মেনটেন করতে পারবেন না।
যদি আপনারা আধা বিঘা জমিতে ঘাস লাগান তাহলে সারাদিনে ছাগল মাঠে চড়াবেন এবং বিকালের দিকে প্রত্যেক দিন ছাগলকে ঘাস খাওয়াবেন। যদি আপনারা এইভাবে ছাগল পালন করেন তাহলে গ্রেজিং পদ্ধতিতে ফার্মিং শুরু করলে বাইরে থেকে তেমন বেশি খাবার আপনাদেরকে সংগ্রহ করতে হবে না। মাঝে মধ্যে ছাগলকে দানা খাওয়ার খাওয়াবেন এবং আপনারা জমিতে যে ঘাস চাষ করবেন সেই ঘাস দিয়ে ছাগল আপনারা ভালোভাবে পালন করতে পারবেন। মনে রাখবেন, যে পদ্ধতিতেই আপনারা ফার্মিং শুরু করুন না কেন, খাবার যদি আপনাদের কাছে স্টক না থাকে, খাবার যদি আপনারা তৈরি না করেন, তাহলে কিন্তু কোনোভাবেই ফার্মিং করে আপনারা সফলতা পাবেন না। এর জন্য আমি প্রত্যেক ভিডিওতে আলোচনা করে থাকি, যখনই আপনারা ফার্মিং শুরু করবেন, ফার্মিং শুরু করার আগে চিন্তাভাবনা ভালো করে করবেন। আপনারা ঘাস চাষ কোথায় করবেন এবং ঘাস চাষ করার জন্য আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে জমি আছে কি নেই। যদি আপনারা বাজার থেকে খাবার সংগ্রহ করে ছাগলকে খাওয়ান তাহলে কিন্তু ফার্মিং করে আপনারা লাভবান হতে পারবেন না। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।